হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে ডাল পুরি হচ্ছে। তো আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করে নি। এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে কি করা হচ্ছে বলো? করা হচ্ছে গুঁড়ো। হ্যাঁ, গুঁড়ো করা হচ্ছে। ছোলার ডালটাকে বয়ল করে গুঁড়ো করা হচ্ছে। হ্যাঁ, গুঁড়ো করা হচ্ছে। ছোলার ডালটাকে বয়ল করে গুঁড়ো করা হচ্ছে। আর কি মশলা কি মিশিয়েছো? মশলা মিশিয়েছি একটু মেথি, জিরে আর তো শুকনো লঙ্কা। ধরে বলো, মেথি, জিরে আর শুকনো লঙ্কা? মেথি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এই ছোলার ডালটাকে গুঁড়ো করা হচ্ছে। দেন ওই লেচি করে তার মধ্যে এটা ভরে এরকম করে গোল গোল করা হচ্ছে। গোল গোল করে দেন এটা ফ্রাই করার পর এই প্রসেসে এসেছে। দারুণ হচ্ছে, দারুণ। তো বুঝতেই পারছ, আর কেউ কিছু জানতে চাও? সবাই জানো ডাল পুরি বানাতে, তার জন্য নয়। কিন্তু আর যদি কেউ কিছু জানতে চাও অবশ্যই বলো, সেটাও জানিয়ে দেবো, কেমন? তো এই দেখো, এই ডাল এই প্রসেসে এসছে। এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে আমরা ডাল পুরির সাথে কি খাচ্ছি সেটা দেখে নাও একবার চট করে। এই দেখো, সিময়ের পায়েস, বুঝতে পারলে? আর এটা জানো তো, ব্রাউন কালারের সিমুই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সিমুইটা, দাঁড়াও। ওই দেখাচ্ছি, এই দেখো এই সিমুইটা। তোমাদের ওখানে কি পাওয়া যায় জানাবে? এটা পুরো ফ্রাই করাই কিনতে পাওয়া যায়, পুরো ফ্রাই কিনতে পাওয়া যায়। আমার হোয়াইটটা ভালো লাগে না, আমার এই সিমুইটাই ভালো লাগে। তো এই সিমুই দিয়েই ওই সিমুই পায়েসটা করা হচ্ছে। হেভি টেস্টি হয় এটা দিয়ে করলে, জানো? তোমরাও একবার করে দেখো। যারা ব্রাউনটা ট্রাই করোনি অবশ্যই ব্রাউনটা কিনে ট্রাই করে দেখো, দারুণ লাগবে, কেমন? তো এই সিমুই দিয়ে ওই পায়েসটা করা হচ্ছে। আর এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো তোমরাও জানাবে তোমরাও রাতে কী খেলে। ওকে, চলো টাটা। আর এই যে মুড়ি মাখলাম, চানাচুর দিয়ে বাদাম ভাজা দিয়ে মুড়িটা মাখলাম, আর একটু মটর ছিল সেদ্ধ করা সেটা দিয়ে। আর এই যে চা, ওদিকে বিস্কুট আছে, আর তার সাথে টিভি চলছে, আর এখন বাজে দেখো 8টা। এই এই এখন খাবো, আর রাত্রিবেলায় তো ওটাই খাবো। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, আর এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়াও, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর বলবে তোমরাও কি এরকম সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে মানে খাও কি না, চা দিয়ে মুড়ি? বিস্কুট আছে কিন্তু, বিস্কুটটা দেখালাম না, আর এবার ওটা খাবো। আর রাত্রিবেলায় তো ওটা খাবো, জানি খুব হেভি খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এখন খেয়ে নিচ্ছি। তার কারণ জিমে ভর্তি হয়ে গেলে পুরো ডায়েট মেনটেন করে চলতে হবে, তখন সব খাওয়া বন্ধ। আর এই এবার খেয়ে নিই, মা আসবে, বাবা আসবে, সবাই মিলে আসলে একসাথে চা খাবো, মুড়ি খাবো। আর তোমরাও বলো তোমরাও কে কি খেলে। আর যারা যারা আছো অবশ্যই তো থাকবে জানি, আর যারা আমার ফ্যামিলিতে নেই তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো আমার ফ্যামিলিতে, ঠিক আছে? তো বন্ধুরা চলো, সাথে থেকো, পাশে থেকো, এখানেই শেষ করলাম।